ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টস থেকে পৌনে 4 কোটি টাকা লোপাট হয়ে গেছে। এই ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় অভ্যন্তরীণ অডিটে 3,77,66,000 টাকা সরানোর বিষয়টি ধরা পড়লে রাতে থানায় অভিযোগ করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক। এরই প্রেক্ষিতে ভল্ট ইনচার্জ রিফাত ও ইমরানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত টাকা সরানোর অভিযোগ স্বীকার করেছেন বলেও জানান পুলিশ। টাকা লোপাটের ঘটনা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আমাদের কাছে যতটুকু ইনফর্ম করেছে গতকাল তাদের অডিটে অডিট থেকে এটা বেরিয়ে আসছে আর কি। এখন বাকিটা তো পরবর্তীতে আপনিও আপনি যেহেতু একটা এত একটা বিষয় আছে, এটা তদন্ত হবে, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, সব কিছু তো খোলসা হবে তখন।